নমস্কার, দশ দিক চব্বিশের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের দেশ ভারতবর্ষ বরাবরই বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু রকম খাদ্যাভ্যাসের দেশ। আর সেই কারণেই আমাদের দেশকে কবি বলেছিলেন, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু বর্তমান সময়ে এই বিবিধ বা এই মিলন বারবার পড়েছে প্রশ্নের মুখে। 2014 সালে দেশের ক্ষমতার মসনদে বসে ভারতীয় জনতা পার্টি, আর তারপর থেকেই ভারতের অধিবাসীদের খাদ্যাভ্যাস, ভাষা, ধর্ম, জীবন জীবিকা সব ক্ষেত্রেই এক অদ্ভুত ধরনের আগ্রাসন লক্ষ্য করা গিয়েছে এই বিজেপি দলটির। বারবার ভারতের ভাষা এবং ভারতের যে সমস্ত সার্বভৌমত্ব তা প্রশ্নের মুখে উঠে এসেছে এই বিজেপির শাসনামলে। হিন্দি হিন্দু হিন্দুস্তান এইটি গড়ার লক্ষ্যে বারবারই নিজেদের বক্তব্য পেশ করেছেন দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি নেতারা। এবার সেদিকেই আর এক ধাপ এগিয়ে হিন্দিকে জাতীয় ভাষা করার লক্ষ্যে নিজের বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেছেন, শিক্ষা হোক বা কর্মক্ষেত্র, সব জায়গাতেই ইংরেজির বিকল্প কোনো স্থানীয় বা আঞ্চলিক ভাষা নয়, বরং সেটি হিন্দি। জোর কদমে চলছে হিন্দিকে সরকারি ভাষায় পরিণত করার কাজ, এবং তা যদি হয়ে যায় তবে বিভিন্ন আঞ্চলিক ভাষার উপর যে আরো দৃঢ় হবে হিন্দি আগ্রাসন, এমনটাই ধারণা করা যেতে পারে। যদিও এই প্রথম নয়, বছর দুয়েক আগে 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস উপলক্ষে এই কেন্দ্রীয় ভাষার প্রসঙ্গ এর আগেও তুলেছিলেন অমিত শাহ। সেই সময় তিনি বলেছিলেন, ভারতে হিন্দি সংখ্যাগরিষ্ঠের ভাষা। কি বলেছিলেন তিনি? আর হিন্দি কি আদপেও ভারতে সংখ্যাগরিষ্ঠের ভাষা? এই বিষয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, আসুন দেখে নেওয়া যাক তারই কিছুটা অংশ। বিতর্ক সৃষ্টি হয়েছে 14ই সেপ্টেম্বর হিন্দি দিবসকে নিয়ে। এই 14ই সেপ্টেম্বর হিন্দি দিবসে বক্তব্য রাখছিলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির নেতৃত্ব অমিত শাহ। তিনি বক্তব্য রাখতে গিয়ে তার বক্তব্যে বলেছেন, আমাদের দেশের প্রয়োজন একটি কেন্দ্রীয় ভাষার, যে কেন্দ্রীয় ভাষাটি দেশকে ঐক্যবদ্ধ করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সর্বজনীনতার পরিচয় দেবে। এবং সেক্ষেত্রে অমিত শাহ উল্লেখ করেছেন হিন্দি ভাষাটির। উনি বলেছেন, এই কাজের জন্য সবথেকে উপযুক্ত ভাষা হচ্ছে হিন্দি, কারণ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দি ভাষায় কথা বলে থাকেন। এবং শুধু বক্তব্য নয়, এই একই কথা উনি ওনার বেশ কয়েকটি টুইটেও উল্লেখ করেছেন। তবে সত্যি কথা বলতে, 2010 সালের আদমশুমারি অনুযায়ী দেশের 10 জনের মধ্যে 6 জনের মাতৃভাষাই হিন্দি নয়, এবং আমাদের দেশে রয়েছে একাধিক সরকারি ভাষা, যার কোনটির গুরুত্বই কোনটির থেকে এক চুলও কম নয়। সেই সময় অমিত শাহর এহেন বক্তব্যের বিরোধিতা করে সারা ভারতের প্রায় সবকটি রাজনৈতিক দলই, বিশেষ করে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতীয় রাজ্যগুলি থেকে জোরালো হয়েছিল অমিত শাহর এহেন বক্তব্যের বিরোধিতা। আসুন দেখে নেওয়া যাক সেই সময় কে কি বক্তব্য পেশ করেছিলেন। অমিত শাহের এই ঘোষণার পরপরই দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের নেতারা নিজেদের মতো করে প্রতিবাদ করেছেন অমিত শাহের এই বক্তব্যের। এবং শুধু রাজনৈতিক দলের নেতারা নয়, দক্ষিণ এবং পূর্ব ভারত এই অঞ্চলের অধিবাসীরাও তাদের মতো করে প্রতিবাদে সামিল হয়েছেন। টুইটারে শুরু হয়েছে স্টপ হিন্দি ইম্পোজিশন নামক হ্যাশট্যাগও। দক্ষিণ এবং পূর্ব ভারতের যারা অধিবাসী তাদের মাতৃভাষা কোনো মতেই হিন্দি নয়, এবং তারা তাদের মাতৃভাষার ওপর এই হিন্দির আগ্রাসন যে একদমই মেনে নেবেন না তা সাফ জানিয়ে দিয়েছেন। অমিত শাহ অবশ্য বলেছেন, তিনি কোনো ভাষার ওপর হিন্দিকে চাপিয়ে দেওয়ার কথা বলেননি। তিনি বলেছেন যে দেশের সমস্ত মানুষকে বাধ্যতামূলকভাবে হিন্দি শিখতে হবে, কারণ হিন্দি হচ্ছে দেশের যোগাযোগের মাধ্যমে একমাত্র
ভালো ভাষা। ভারতের মসনদে বিজেপি বসার পর থেকেই স্পষ্ট হয়েছে তাদের এক দেশ এক ভাষার কথা। আর এই এক দেশ এক ভাষার নীতিতে ভাষাটি যে হিন্দি তা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই। নিজেদের শাসনাধীন যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে হিন্দির আগ্রাসন বিজেপি বাড়িয়েছে লক্ষণীয়ভাবে। এক্ষেত্রে উল্লেখ করা যায় যে ভারতের উত্তর পূর্ব দিকের যে 8টি রাজ্য রয়েছে সেই 8টি রাজ্যের সমস্ত স্কুলগুলিতে দশম শ্রেণী পর্যন্ত হিন্দি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তার সাথে সাথে বিজেপি থাবা বাড়াচ্ছে নানান ধরনের উপজাতির ভাষাগুলির ওপরেও। এই 8টি রাজ্যের 9টি উপজাতির ভাষার লিপি পরিবর্তন করে দেওয়া হয়েছে দেবনাগরী। এখন প্রশ্ন হলো, এই সব করে কি দেশের সার্বভৌমত্বের উপরই আঘাত হানা হচ্ছে না? এটাই কি দেশের শাসক দলের পরিচয়? ভারতবর্ষ বরাবরই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূর্ত প্রতীক হয়ে থেকেছে সারা পৃথিবীর কাছে। এখন সরাসরি এই বৈচিত্র্যের উপরে কি আঘাত হানতে চাইছে না বিজেপি? কি মনে হয় আপনার, অবশ্যই জানান আমাদের কমেন্টে। তার সাথে সাথে আমাদের এই এপিসোডটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন 10 দিক 24। দেখতে থাকুন 10 দিক 24-এর কথোপকথন। নমস্কার। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।